মন্ত্রীর মন্তব্যে বিপাকে শাসক শিবির। আমাদের কি মাতার রাইটটা থাকলে না, আমাদের নাগরিক সিটিজেনশিপটা থাকলে না, নাই এটা আমরা বলতে চাই। তাহলে সেই জন্য আমার আজ থেকে হচ্ছে যে আমরা আজকে প্ল্যান পরিকল্পনা করে আমরা যে যাত্রাটা শুনতে, আমাদের সিটিজেনশিপ যদি আমাদের আমাদের রাইটটা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে আমরা কি করব, আমরা কি করা উচিত? দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত তোপ দেগে আলাদা নাগরিক সমিতি গড়ার ডাক দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রীকে শোকজ করা হয়। তবে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বলাই বাহুল্য, শনিবার দলীয় কর্মীদের নিয়ে শালবনিতে এক বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সেখানেই কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সী সবাইকে জানিয়েও কোনো সাড়া মেলেনি। খারাপ লোকেদেরই সায় দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচবো কি করে? থেকে শুরু করে মমতা ব্যানার্জির নেতা অর্থ আমাদের সুব্রত বক্সী থেকে তারা বুঝতে চায়নি, খারাপ লোককে তারা ভালো লোক বলছে। তাই পশ্চিম অঞ্চল নাগরিক সমিতি গড়ার কথা তুলে ধরেন খোদ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। শনিবার রাত থেকেই হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিওতে দেখা যায় বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী। এই ভিডিওতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুন মালিয়া, মিমি, শান্তিকা, উত্তরা সিং হাজরাদের মতো খারাপ লোকেরা লুটে পুটে খাচ্ছে। তারা যদি দলের সম্পদ হয় তাহলে এই পার্টিটা আর করা যাবে না। খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচবো কি করে? খারাপ লোককে তো খারাপ লোক বলছে, ভালো লোককে তো ভালো লোক বলছে। খারাপ লোকের কথা শোনা চলবে না, ভালো লোকের কথা শুনছে, খারাপ লোকের কথা শুনছে। এইখানে যদি দেবাদিদে মহাদেব, উমাশরণ, সন্ধ্যারায়, মনমোহন সেন, জুন মালিয়া, সাইনি, সাইন্তিকা, মিমি, ঝিমি, নুসরুত, মুসরুত, নেপাল সিং, সন্দীপ সিং, উত্তরা সিং যারা লুটে পুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয় তা সেটা তো আর পার্টি করা যাবে না। একই সঙ্গে পশ্চিম অঞ্চল নাগরিক সমিতির নামে নয়া মঞ্চ তৈরি করার বার্তা দেন মন্ত্রী। আমাদের নাগরিক সিটিজেনশিপ তো থাকলে না, নাই এটা আমরা বলতে চাই। তাহলে সেই জন্য আমার আজ থেকে হচ্ছে যে আমরা আজকে প্ল্যান পরিকল্পনা করে আমরা যে যাত্রাটা শুরু করবো, প্ল্যান পরিকল্পনা করে যে আমরা পুলিশের কাছে, বিরোর কাছে, বিডিওর কাছে, ডেপুটেশন, যে আমাদের বাঁচার সিটিজেনশিপটা আছে না, নাই এদেশে নাগরিকত্ব আছে কিনা, এদেশে থাকতে পারবো কিনা, আমরা এদেশে আমরা এদেশ থেকে ছাড়ে চলে যাবো না কি, হ্যাঁ আমাদের সেই সিটিজেনশিপটা থাকবে কিনা, আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায়। মন্ত্রীর বক্তব্যের এই ভিডিও ভাইরাল হতেই শাসক দলের অন্দরে শোরগোল শুরু হয়ে যায়। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নিউজ টেন। কিন্তু মন্ত্রীর ওই ভিডিও বার্তাকে কার্যত মান্যতা দিয়ে মন্ত্রীকে শোকজ করেছে দল। তবে রবিবার শোকজের জবাবি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। এরই পাশাপাশি দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো রকম বরদাস্ত নয় বলেও সরাসরি জানিয়ে দিয়েছে জেলা তৃণমূলের কোয়ার্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। মন্ত্রী অনেক দিনের পুরনো কর্মী শ্রীকান্ত মাহাতো কিছু আপত্তিকর কথাবার্তা বলেছিলেন কোথাও, তো সেটা ভিডিওর আকারে দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছেছে। কালকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের নেতা আমাকে নির্দেশ পাঠিয়েছেন যে ওকে কারণ দর্শাতে হবে যে কেন এই সমস্ত কথাবার্তা বলেছে, আপনি একটা শোকজ চিঠি ওকে করে দিন। সে মতো কালকে বিকেলেই আমি ওকে একটা শোকজ চিঠি করেছি যে কেন তুমি এই সমস্ত কথাবার্তা বলেছো, এই কথাবার্তা আমাদের দলের কাছে উস্কানিমূলক মনে হয়েছে। দল শৃঙ্খলাবদ্ধ দল, এখানে মন্ত্রীও যা একটি বুথের সভাপতিও তা একই, তাই তোমাকে শোকজ করা হলো, তুমি এর উপযুক্ত কারণ দর্শাও, নাহলে দল উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করবে। এদিকে এসব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। রবিবার রাজ্যের মন্ত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়ে তৃণমূল নেতা নেত্রীদের সুবুদ্ধি কামনা করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। চৈতন্য হোক, তৃণমূল কংগ্রেস নেতাদের চৈতন্য হোক, ঠাকুর বলেছেন চৈতন্য হবে, শ্রীকান্তর চৈতন্য এসছে। আমাদের বাঁকুড়ার সায়ন্তিকা এবং সোহম মাসে দুদিন এসে নিয়ে যাচ্ছে ব্যাগ ভর্তি করে, প্রতি জেলাতে ঠিকা দিয়ে দেওয়া হয়েছে। তাই বলছি চৈতন্য সমস্ত তৃণমূল কংগ্রেস যারা করছেন তারা প্রতিদিন একজন করে চৈতন্য হবে, সেই দিনটার অপেক্ষায় আছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।